হ্যালো ফ্রেন্ডস আমি আলিম আর খুব সিম্পল অ্যান্ড শর্ট একটা ভিডিও আপনার সামনে নিয়ে চলে এলাম আমি শহীদুল ভাই লফটে আমি এসেছি এর আগে একটা ভিডিও আমি করেছি অলমোস্ট মাস আগে তো সেই ভিডিওতে কেমন রেসপন্স পেয়েছিল শহীদুল ভাই খুবই ভালো মোটামুটি সবাই মোটামুটি ভালো কমেন্ট করেছে আশা করি তোমার কাছে আমাকেও ফোন করেছে অনেকে ঠিক আছে আর তোমার লফটের অন্ধ্রা পায়রা দেখার পর মানে অনেক অন্ধ্রা পায়রা পালক তোমার কাছে পায়রা চেয়েছে তাই তো অবশ্যই তো যাই হোক ভাই কিছু পায়রা দিয়েছে ভাইদের হাতে কিছু পায়রা দেয়নি কারণ টুর্নামেন্ট ছিল আর টুর্নামেন্টে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি মানে ভাই লাস্ট উইন্টারে একটা টুর্নামেন্ট খেলেছিল যেদিন আমার খেলা ছিল একই দিনে তো ভাইয়ের পায়রা রাত আটটা একান্নর পরে নেমেছে তাই তো তো অলমোস্ট আমরা সাড়ে আটটায় ধরি তো পায়রা নামাতে পারিনি আর নিজেই সব কিছু করেছে সঙ্গে এক দাদা ছিল কিছুটা ট্রিটমেন্ট সেখান থেকেও শেখা হয়েছে আর বাকি নিজে অনেক মেহনত করেছে তো যাক আজকের ভিডিও ভিডিওর বিষয় সেটা না এটা খুব সংক্ষেপে একটা ছোট্ট ভিডিও এটা অন্য উদ্দেশ্যে এসেছিলাম সেটা ভিডিও আপনার সামনে আমি তুলে ধরছি এটা নর্ন এটা মাদা এটা ফিমেল আর আপনাদের আমি বলে রাখি যে খুব শীঘ্রই একটা আপকামিং খুব ভালো ভিডিও আসতে চলেছে এই দিকে দেখুন এটা অনেক বড় একটা বিল্ডিং লফট হচ্ছে ষোলো খোপের তো এখন যেহেতু পায়রাগুলো একটু অগুছলভাবে আছে তো আজকে আমি ভিডিওটা করছি না নেক্সট টাইম করবো যখন এখানে ষোলোখানা পেয়ার বসে যাবে অ্যান্ড বাড়ির রিসেন্ট জাস্ট কাজকর্ম হয়েছে তো আমরা মূল বিষয় চলে আসি এই একটা ফিমেল দেখছেন তো এই ফিমেলের সাথে আমি মেলটাও দেখাবো এই এক সেট পায়রার চারটে বেবি আছে যে বেবিগুলো এই মুহূর্তে ভাইয়ের নেক্সট টুর্নামেন্টের জন্য প্রয়োজন হবে না তো এই পায়রা আমাদের শহীদুল ভাইয়ের কাছে অনেকেই চায় অনেকেই চেয়েছে ইনফ্যাক্ট কারণ যেমন দেখতে সুন্দর তেমন উড়ানো ভালো এই পায়রাটা পায়রার ভাইব্রেশন দেখো আচ্ছা এদের বেবি নর্মালি মোটামুটি কীরকম রেজাল্ট তোমার কাছে আছে আমার কাছে সত্যি কথা বলতে এর উড়ান বিশাল আমি একটা বাচ্চা উড়িয়েছি আচ্ছা রাখতে পারিনি আচ্ছা আচ্ছা তাহলে এত পিক মানে পিকআপ ভাই বলতে আমি রাখতে পারিনি এত উড়ান বা ছাদটাও কাজ চলছিল তখন আচ্ছা ঠিক আছে আমি মানে ভালো করে সেট করতেও পারছিলাম না আওয়াজ হচ্ছে না চারিদিকে তো সেই সময় একটাই বাচ্চা আমার উড়িয়েছিলাম সে উড়ান দেখে আমার সত্যি খুব ভালো লেগেছে আর মানে সে বাচ্চা রাখতেও পারিনি তোমার এই বাচ্চা তো মানে হওয়ার অপেক্ষা জাস্ট এত ভাই চায় এই পেয়ারের বাচ্চা তাই না তো নটাকে আমরা একটু একসাথে ধরবো একবার অবশ্যই এটা কি মাদি পায়রা না মাদি পায়রা এই হলো পাঞ্জা সাথে এক সিনিয়র দাদা আমার সাথে আছে আমাদের সত্যি কথা বলতে যে দাদা আমার সাথে আছে এটা ভিডিওতেই বলছি মানে খুব কম আমি পেয়েছি এরকম ভালো মানুষ পায়রার জগতে নিঃস্বার্থভাবে হেল্প করে আর দাদা অনেক ভাইয়ের পায়রা উড়িয়েছে আর আমরাও যদি কোনো হেল্প চাই মানে কোনো দিধাবোধ ছাড়াই আমাদেরকে হেল্প করে তো মানে দাদার নামটা শুধু আমি বলছি মৈদুল ভাই আমাদের মানে দাদা চাইছে না মাথা নাড়ছে বাট আমি বলছি আমাদের মৈদুল ভাই আমাদের হচ্ছে নতুনহাটের বা গড়িয়া চত্বরে এক নামে অনেকেই চেনেন তো সত্যি বলতে মানে দাদার কথাবার্তা এত ভালো লাগে না মানে মনে হয় না যে উনি কোনো সিনিয়র মানুষ কাউকে যদি ভালো না করতে পারি খারাপ করবো হ্যাঁ মানে তোমার সাথে মিশে মনে হয় তুমি সিনিয়র বলে মনে হয় না মানে খুব ফ্রেন্ডলি একটা ব্যাপার সবাই আমরা এক বন্ধু ভাবি আমি নিজেকে নিজে অস্তাদ ভাবিনি সবাই আমরা এক জায়গায় থাকি বন্ধুবান্ধব সব একসঙ্গে দেখছেন তো কেমন মেসেজ তো একটু পটটা দেখি একটু তো এই দাদা আমাদের সাথে আজ এই ছাদে একটা পারপাসে এসছিলেন তো একসঙ্গে আমরা পেয়ে গেলাম একটু গল্পগুজব হলো

একদম জাস্ট সূর্য ডুববে ডুববে ভাব আর কি সেই সময় ভিডিওটা করা হচ্ছে বাট আশা করি আপনারা বুঝতে পারছেন মানে খুব সাংঘাতিক চোখ চোখে অজস্র দানা সব থেকে বড় কথা মনির রিংটা পুরো ক্লিয়ার গ্রিন রিং গ্রিন রিং বাহ চোখের সাথে সাথে পাড়াটার ফিনিশিংটা দেখুন কত সুন্দর একটু পর পান যেগুলো একটু বডিটা দেখি এই বিডারটাকে এই জন্যই দেখানো হচ্ছে বন্ধুরা মানে এই বিডার দেখে আপনারা আইডিয়া করতে পারবেন যে কাদের বেবি এই চারটা টেলটা বন্ধ না একদম বাহ একটু পাঞ্জা দেখবো একবার তো খুব সংক্ষিপ্ত ভিডিও রাখলাম আর কি একটু পাঞ্জা দেখি তো এই হলো পাঞ্জা ভাইয়ের নাম্বার থাকবে নেয়ার লোকেশন আমাদের গড়িয়া পেট মার্কেট গোবিন্দজুল মেট্রো স্টেশন তো আপনারা চাইলে ভাইকে সরাসরি ফোন করে বেবিগুলো নিতে পারেন অ্যাকচুয়ালি এই বেবিগুলো আশেপাশের অনেকেই চাইছেনও বাট ভাই বলছেন যে দূরের কোনো ভাই শখ করুক খুব সুন্দর একটা এক সেট পেয়ার এক সেট একটু একসাথে ধরি সাথে এই হলো একটা সেট যুগল খুব সুন্দর তো এই এই যে চারটে মানে মানে বেবি বেবি একদম পুরো এর ডাইরেক্ট তো বন্ধুরা দেখুন আপনাদেরকে বিড়ার পেয়ারটা ভালো করে দেখিয়ে দিলাম বেবিগুলো চোখ অলরেডি চলে আসা শুরু করে দিয়েছে এই যে হচ্ছে বেবিগুলো এখানে দেখে দিচ্ছে স্ট্যান্ডিং অ্যান্ড বডি চোখটা জাস্ট আমি হালকা করে দেখাচ্ছি আপনাদের তো এই চারটে বেবিরই আশা করছি খুব সাংঘাতিক চোখ আসবে একটু চোখগুলো যে হালকা করে দেখিয়ে দেয় বাকি বন্ধুরা বুঝতেই পারছেন যে যেহেতু আইসের উপর ফোকাস বেশি তো এই পায়রাগুলো আর বেশি বডি কে যাচ্ছি না জাস্ট আইসটা আপনাদের দেখাচ্ছে দেখুন এখন থেকে অনেকটা আইস চলে আসছে তো এখান থেকে একটা বেবির একটু আইসটা দেখানো হোক তো বন্ধুরা জানি না কতটা বোঝাতে পারবো বাট খালি চোখে তো আমরা আইস ভালো বুঝতেই পারছি আপনারা দেখুন একটু মনোযোগ দিয়ে দেখুন বুঝতে পারবেন অলরেডি আইস দেখুন চলে এসছে দানা নিয়ে রিং নিয়ে চলে এসছে তো চারটে বেবিরই সেম কোয়ালিটির বেবি ওই জন্য প্রত্যেকটা বেবি আর দেখালাম না তো যদি কোনো ভাইয়ের প্রয়োজন হয় বা এই পায়রা পছন্দ হয় একটু সরাসরি ফোন করে নেবেন আমাদের শহীদুল ভাইকে আর ডেলিভারি নিয়ে কোনো চিন্তা নেই গড়িয়া পর্যন্ত বা কমিউনিজন মেট্রো স্টেশন পর্যন্ত যদি কেউ আসতে চান আসতে পারেন আর আদারওয়াইজ বাড়ি থেকে আসলেও এসে নিতে পারেন তো সবাই ভালো থাকবেন এটা ছোট্ট একটা সিম্পল ভিডিও রাখলাম আপনাদের সামনে আর কমেন্ট করে জানাবেন যে পায়রাগুলো আপনাদের কেমন লাগলো